কাছে গিয়ে মহারাজের হুকুমেই সব করছি। এই নিয়ে চলো দেখ। সেরেছে, ওরা মুখ খোলার আগেই ওদের ওখান থেকে বার করে আনতে হবে। আর সেনাপতি কি বলল? ওরা গারদে থাকলে চুরি হবে না, কিন্তু ওরা গারদে থাকার সময় যদি চুরি হয় তাহলে তাহলেই প্রমাণ হয়ে যাবে ওরা চোর নয়। তার মানে গোপালের বাড়িতে আমাকেই যেতে হবে, কিন্তু রাতের বেলা ওইসব চুরি ফুরি আমার দ্বারা হবে না। তাহলে পেয়েছি। এখন গোপাল নিশ্চয়ই রাজসভায়, এই ফাঁকেই। হা হা।